নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের প্রিয় অনুষ্ঠান, আমাদের প্রিয় অনুষ্ঠান ডিভাইন রাগাসে। আজকে আমরা এমন একজনকে পেয়েছি যার কণ্ঠ আপনাদের সবারই মন কেড়ে নিয়েছে। আপনারা সবাই তাকে চেনেন, বহু জায়গায় তাকে দেখেছেন, বহু পারফরম্যান্স শুনেছেন। আজকে আবার আমরা শুনব তার তার যে কণ্ঠ, আমি কি বলবো, এটা যেই শুনে তারই মনে হয় যে একটা বাচ্চা ছেলেকে দোলায় দোলালে যে আবেদনটা থাকে মায়ের, সেই আবেদন তার কণ্ঠে আছে। সে আর কেউ নয়, আমাদের মাঝে আছেন পণ্ডিত তুষার দত্ত। তুষারদা, আপনাকে স্বাগত জানাই। আমাদের মাঝে আছে আমারই খুব কাছের এক দাদা, আমাদের বহু পুরনো বন্ধু, আমাদের খুব কাছের মানুষ। আমাদের সঙ্গে তবলায় আছে অরবিন্দদা। অরবিন্দদা, তোমাকেও স্বাগত জানাই। তুষারদা, যখনই আপনাকে দেখলাম কি মনে হলো জানেন, যে একটা অদ্ভুত সিম্পলিসিটির মধ্যে এক অদ্ভুত পাণ্ডিত্যর একটা সমাবেশ। এই জিনিসটা দেখে যেন মনটা ভরে গেল। মানে আমার যেটা হয়, অনেকেই আসেন, অনেকের সাথে কথা হয়, কিন্তু এই যে এত বড় একজন মানুষ আপনি আর আপনার মধ্যে সেই বিনয়ের ভাবটা, এই জিনিসটা দেখে না সত্যি আমার মন ছুঁয়ে গেল একদম। খুবই ভালো লাগছে আপনি এসেছেন আজকে। আপনার প্রথম, মানে আমার যেটা খুব ইচ্ছে করে জিজ্ঞেস করতে, আপনি এত জায়গায় পারফর্ম করছেন, এত কিছু, আপনার শিক্ষা শুরুটা কোথা থেকে? হ্যাঁ, আমি তো প্রথমে আমাদের বাড়িতে বলি, আমার বাড়িতে বাবা মা দাদা দিদি সবাই গান করতো, সবাই তো। তারপরে আমি যার কাছে শিখি সিরিয়াসলি, মানে যার কাছে গিয়ে আমি গান ভালোবাসতে শিখি, উনি হচ্ছে পণ্ডিত বিমল মিত্র দুর্গাপুরের। আচ্ছা, ওনার কাছে বহু বছর শিখেছি। তারপরে আমি ফাইনালি সঙ্গীত রিসার্চ একাডেমি, আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমিতে জয়েন করি। সেখানে আমি পণ্ডিত এ কানন, পণ্ডিত অরুণ ভাদুরী, পণ্ডিত সুনীল বোস এবং পণ্ডিত কেজি গিন্ডে, আমি এদের কাছে তালিম নিই। মানে একে তো সাঙ্গীতিক পরিবেশ বাড়িতে, তার সঙ্গে এরকম গুরু, এই সমাবেশটা না হলে হয়তো এরকম হয় না। আর শিক্ষার সাথে সাথে আপনি তো অনেক পারফরমেন্সও করছেন, প্রচুর জায়গায় দেশে বিদেশে সব জায়গায় পারফর্ম করেছেন। এই যে পারফরমেন্সে এবং শেখানো, এর মধ্যে দুটোর মধ্যে কী ডিফারেন্স আছে আপনার কি মনে হয়? একজন সঙ্গীত শিল্পীর তিনটে স্টেজ থাকে, একটা হচ্ছে নিজের শেখা, তারপরে নিজের গান করা, আর হচ্ছে আর থার্ডটা হচ্ছে শেখানো। তিনটে স্টেজ থাকে, এই তিনটে স্টেজে যে শিল্পী সফল হয় সেই অ্যাকচুয়ালি সুন্দর একটা শিল্পী। অবশ্যই, তার কারণ হচ্ছে যে এটা তো পরম্পরা, গুরুদের কাছে শিখেছি, যেরকম নিজে গেয়েছি গাইছি এবং আমার ছাত্রদের শিখিয়ে যাচ্ছি। কারণ ওরা ওদের ঠিক মতো না শেখালে, এই যে আমাদের ভারতের ঐতিহ্য যেটা একটা সুন্দর দারুণ ঐতিহ্য, সেটা নষ্ট হয়ে যাবে। তো অনেকেই শেখান না, আমি দেখেছি অনেক যারা ভালো পারফর্ম করেন, কিন্তু আমি মনে করি যে এটা একটা নৈতিক দায়িত্বের মধ্যেও পড়ে। একদম একদম সত্যি কথা, যদি না শেখানো হয় পরবর্তী জেনারেশন এটা নেবে না বা নিতে পাবে না, শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে সেটা। এটা আমাদেরই দায়িত্ব, যেরকম আমাদেরকে শিখিয়েছেন গুরুজনেরা, সেরকম আমাদেরও দায়িত্ব থাকে যে আমরা কিছু আমাদের জুনিয়রদেরকে শেখাই। আজকে আপনি কি শোনাবেন বলুন? সকালের একটা রাগ শোনাই। আচ্ছা, অনেক রাগ অনেকবার গেয়ে ফেলেছি, এই রাগটা একটু কম্পারেটিভলি কম গেয়েছি। আচ্ছা, আলহাইয়া বিলাওয়াল। ক্যা বাত, বাহ। সুমিরন কর ভজ রাম নাম কো, জো কছু ভালা হবে তেরা বন্দে। আমরা বন্দিশ বলি এটাকে, সুমিরন মানে স্মরণ করো, ভজ রামের ভজনা করো, যা কিছু ভালো হবে তোমার এই রাম ভজনা এবং তাকে স্মরণ করলে। একদিন বা ঘর জানা হোগা, ফির না কই বাহানা হোগা। একদিন তোমাকে ঘরে যেতেই হবে, মানে ঈশ্বরের কাছে, তখন কোনো বাহানা চলবে না যে তুমি কেন আমার নাম নাওনি, কেন আমার ঈশ্বরের নাম নাওনি। সোচ সমজ মন ধ্যান বন্দে, এই সমস্ত কিছু ভেবে বুঝে তুমি তার বন্দনা করো। এই জন্যই তো বোধহয় বলে বন্দিশ কথাটা আছে, বন্দনা ঈশ্বর কি, এই যে ঈশ্বরের বন্দনাটাই আমরা নানাভাবে প্রেজেন্ট করি। হ্যাঁ, শাস্ত্রীয় সঙ্গীতের যে বন্দিশগুলো হয় বেসিক্যালি দুটো টপিকের উপর হয়, একটা হচ্ছে যে ঈশ্বরের বন্দনা আর প্রেম, যে প্রেমটা রাধা কৃষ্ণের স্বর্গীয় প্রেম, বেসিক্যালি এই দুটো টপিকের উপরে হয়, আর কিছু প্রাকৃতিক হয়। আচ্ছা, এ
कर भज राम नाम को सुमिरन कर भज राम नाम को सुमिरन कर भज राम सुमिरन कर भज राम नाम को जो कछु भला होवे ते राम दे सुमिरन कर भज सुमिरन कर भज राम 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 सुमिरन कर भज राम गरे ग प म ग सुमिरन कर भज सरे गरे ग प म ग म रे स म रे स म रे स सुमिरन कर भज राम gabani dani sani dabani dabada gabamaga magamare sare gare gabadani sani dabamagamare sumiran kar bajram kar bajram nam ko jo kajoga bala tere bande sumiran kar bajran sumiran kar bajram baj ram 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 kar baj ram सुमिरन कर भज राम भज राम सुमिरन कर भज राम नाम को सुमिरन सुमिरन कर भज राम नाम को जो कछु भला होवे ते राम दे सुमिरन कर भज राम सुमिरन कर भज राम नाम को जो कछु भला होवे सुमिरन कर भज राम सुमिरन कर भज सुमिरन कर naam sumiran bajra am go sumiran kar bajra naam ko sumiran kar bhaj sumiran kar bhaj सुमिरन कर भज राम क्या बात की बोलबो माने बोले ना मन भरे ना जत सुनी तत मन है आरो सुनी किंतु किछु करार नहीं आमादेर एकटा छोट्ट बिरति निते होच्छे आमरा एकटा छोट्ट बिरति निये फिरे आसछि आपनारा संगे थाकबेन
বিরতির পর ফিরে এলাম ইয়ামানের হাত ধরে। আমাদের সঙ্গে আছেন পণ্ডিত তুষার দত্ত। তুষারদা, আপনারা তো অনেক জায়গায় প্রোগ্রাম করেছেন, আমরাও করি, কিন্তু সমস্ত জায়গায় না হোক, অ্যাটলিস্ট অনেক জায়গাতেই আমাদের অনেক ইন্টারেস্টিং ঘটনা বা অনেক মজার ঘটনা হয়। তো আপনার এরকম কিছু ঘটনা মনে আছে? মজার সেরকম আসলে কী হয়, শাস্ত্রীয় সঙ্গীত যারা অর্গানাইজ করে, যারা শুনতে আসে বা গাইতে যায়, সবাই একটা খুব মার্জিত লোকজন। না, পারফরমেন্সের সময় নাই, যাওয়া এবং আসা সবকিছুর মধ্যে দিয়ে অনেক কিছু থাকে। একটা ওইটাই আমি বলতে চাইছিলাম। আমার জার্মানিতে একটা গ্রামে ছিলাম, আমার বন্ধু আর আমি অনেক দিনের জন্য ছিলাম। তো রোজ রান্না করতে হতো বলে একদিন আমরা ঠিক করলাম যে রান্না করবো না। তো ওই গ্রামের মধ্যে দিন আমার ছোট্ট দোকান, ওখানে ওই ডোনার কাবাব বলে একটা খাবার বিক্রি হয়, কিছু পাউরুটির মধ্যে একটা মুরগির মাংস এসব ছিটিয়ে ছিটিয়ে দিয়ে এটা ওটা করে। তো একটা ছোট মেয়ে ছিল, তো ও ইংলিশ জানে না, এখন ওরা বিফ খায় তো আমরা খাই না। তো ওকে বলছি যে এটা কি চিকেন, ও বলছে হ্যাঁ, বলছে বিফ, বলছে হ্যাঁ, এটা কি টার্কি, বলছে হ্যাঁ। তখন আমরা হ্যাঁ মানে না না ও হ্যাঁ না, ওর মাথায় বলছে হুম হুম, মানে হ্যাঁ আর সম্মতি জানাচ্ছে, খুব চিন্তায় পড়ে গেলাম। তখন আমি ওকে মুরগির ডাক ডেকে দেখিয়েছিলাম যে এইরকম কি এটা, তখন ও বলছে হ্যাঁ। তারপরে হাম্বা করে ডাকলাম, ও বলছেন না। তারপরে আমরা খেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এরকম অবশ্য অনেকেরই হয়, এরকম বোধ হয় কারোর হয়নি যে ডাক ডেকে করতে হয়। দারুণ দারুণ। আমার এক বন্ধু এরকম হয়েছিল যে ওরকম বিদেশে গেছে, সেখানে ইংলিশ তো বোঝে না কেউ, সেই জায়গায় গিয়ে মানে কোনটা কী প্রিপারেশন সেটা যে হোটেলে গিয়ে জিজ্ঞেস করবে সেটার কোনো উপায় নেই, মানে সব নাম লেখা আছে আর টাকা লেখা আছে। এবারে যখন বলেছে একটা অর্ডার দিয়েছে, সিঙ্গাপুরের কথা এটা, অর্ডার দেওয়ার পর নিয়ে এসছে, দেখছে একটু চানাচুর, একটু মুড়ি এবং আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে ছোটো ছোটো বাটিতে সাজিয়ে দিয়েছে, অ্যান্ড ওটাই ওর মানে ওই প্রিপারেশনটার নাম। তখন সব কিছু মিলে ক্যালকুলেট করে দেখলো বোধ হয় 150-এর উপরে ওর বিল এসছে ইন্ডিয়ান মানি ভ্যালুতে। তখন ও বললো যে আমরা 150 টাকার মুড়ি খেয়েছি, আমাকে বললো আমরা 150 টাকার মুড়ি খেয়েছি। তো আমাদের হিসেবে অনেকটাই হয়, তো আমার ঠিক ক্যালকুলেট করতে উঠতে পারছিলাম না যে তিনজন মিলে 150 টাকার মুড়ি মানে অনেকটা হয়, অতটা কি করে খেলো। তারপরে বললো যে এই হচ্ছে ওদের ক্যালকুলেশনের হিসেবে মুড়ির দাম ওইখানে এরকম। মানে এইসব মজার ঘটনা বিদেশে তো আরও বেশি করে হয়। আচ্ছা, এইসব তো চলতেই থাকবে, আপনি এরপরে কী শোনাবেন বলুন। আমার প্রিয় রাগ ঝিঝিট, ঝিনঝটি, খুব ভালো রাগ। এটা বাংলার, আমাদের যে বাংলাদেশের যে ভাটিয়ালি, হ্যাঁ, সেই ফোক থেকে এই রাগটা সৃষ্টি হয়েছে। মানে খুব সুন্দর রাগ, বন্দিশটা পণ্ডিত রতন জানকার সাহেবের রচনা, খুব বিখ্যাত, আমার দাদা গুরু। আচ্ছা, re 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 la
রে 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 না রে রে না রে রে না জি রে সাবরিয়ানে মেরো মন সখি হরলিনো সাবরিয়ানে সুন্দর সুঘরয়ত রঙ ভরিচিত ছোরে সুধ বুধ বিসর গই মোরে সারে মেরো মন সখি হরলিনো সাবরিয়ানে মে হরলিনো সাবরিয়ানে মেরো মন হরলি হরলি মন লাগে সাবরিয়া মেরো মন লেনো সোবাত জগত মন লাগে জগত মন লাগি রাত লিত মন লাগে মন মন সোবত জগত মন লাগি রাত সোবত জগত মন লাগি কছু নাই মোয়ে আব সুজ বুজ আজ লাজ কাজ কে তরপত জিয়া দেখো সখি রে মে ভাই বাকে চরণন কি চেরি মেরো মন সখি হরলিনো সাবরিয়ানে মেরো মন হরলিনো সাবরিয়ানে মেরো মন হরলিনো সাবরিয়ানে মেরো মন হরলিনো সাবরিয়ানে আ
सवरियाने मेरो मन सखिया रेलिनो सवरियाने मेरो मन हरलिनो सवरियाने मेरो मन हरलिनो सवरियाने मेरो मन सखिया रेलिनो सवरियाने मेरो मन रानीनो मेरो मन से मेरो मन रानीनो सवरिया आने मेरो मन सखिया रेले मेरो मन मेरो मन सखियारलिनो सवरियाने मेरो मन सखियारलिनो सवरियाने सुंदर सुघर यत रंग परिचित चोरी सुधा बुधा बिसर गई मोरे सारे मेरो मन सखियारलिनो सवरियाने क्या बात माने कि बोलबो बार बार ये एकटाई जिनिस बोलते इच्छे करे जे मने होच्छे जेनो ईश्वर प्रार्थना होच्छे एकटा मंदिर मध्य एनवायरमेंट आमादेर ई स्टूडियोर पुरो चेंज हो गेलो आपनार ई गाने आमरा आबार एकटा बिरती निच्छी आपनारा संगे थाकबेन प्लीज स्टे ट्यून वी आर कमिंग बैक आफ्टर अ स्मॉल ब्रेक বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ডিভাইন রাগাস নিয়ে আমাদের সঙ্গে আজকে আছেন পণ্ডিত তুষার দত্ত তুষারদা যখন সুরমণ্ডল মেলাছিলেন তখন এক একটা রাগের উপরে মেলান এটা সম্বন্ধে একটু আমাদেরকে ডিটেলে বললে হয় কারণ অনেক শ্রোতারা আছেন যারা এটা অনেকেই দেখেননি বা দেখেছেন হয়তো এটা ইউটিলিটিটা জানেন না এটা বেসিক্যালি এটা তো হার্প থেকে এসছে আর কি মানে সেদিকে আমি যাচ্ছি না ইতিহাস নিয়ে এটা একটা রাগের যে একটা সুন্দর একটা যে পরিবেশ ছাড়লেই একটা মনে হয় যেন রাগটা এসে হাজির হলো এটা এটা মেলানোর যে পদ্ধতি আছে অবরোহণ ধরে মেলানো হয় যেহেতু এটা এরমভাবে বাজানো হয় অবরোহণ ধরে ফলো করে মেলানো হয় মানে এরমভাবে বাজানো হয় না বেসিক্যালি যে রাগের যেরকম অবরোহণ থাকে সেইভাবে মেলানো হয় যদি এরকম হয় যে অবরোহণে মানে রে নেই কিন্তু আরোহণে আছে তাহলে কি আমাকে রে দিতে হবে আরোহণে রে আছে অবরোহণে রে নেই তাহলে দেখতে হবে রাগের এটা অ্যাকচুয়ালি না এইটা মানে বাঁধার পরে দেখতে হয় যে এই রাগটার মানে অবরোহণে যা যা নোট আছে তাই তাই বাঁধবো কি না একটা দেখতে হয় যে অ্যাম্বিয়েন্সটা তৈরি হচ্ছে কিনা মানে এটা বাজালে ওই রাগের একটা যে ছোঁয়া ওই রাগের যে স্বাদ এখানে আসছে কিনা এই যে ভৈরবী ভৈরবীতে আমরা অনেক সময় বারোটা স্বরই লাগাই তো আমাদের কি বারোটা নোটেই করতে হবে না ভৈরবী রেগাধানী কোমলের উপরেই করতে হবে এটা ডিপেন্ড এগুলো অ্যাকচুয়ালি ওরমভাবে কোনো নিয়ম নেই মানে যেটা বললাম যে একটা ওই শুধু একটা ওই অ্যাম্বিয়েন্সটা তৈরি করে মানে যেন কানে না লাগে ব্যাপারটা এটাই তো তার কারণ অনেক রাগ আছে যে হয়তো তীব্র মা আছে ওটা তো মাঝে মাঝে লাগে হ্যাঁ সেটা মেলানোর দরকার নেই বাকি স্মৃতিতে পঞ্চম আছে বক্র গতিতে লাগে সেটা কি মেলানোর দরকার আছে আমি মেলানোর সব পঞ্চম মেলাই না আচ্ছা কারণ পঞ্চম মেলালে বাকি স্মৃতি পঞ্চম না মিলিয়ে বাকি স্মৃতিটা আরও বেশি সুন্দর লাগে মানে হয়তো অন্য রাগের ছোঁয়া চলে আসে পঞ্চমটা দিলে মানে এইগুলো আসলে অনেকেই হয়তো দেখেছে আপনারা অনেকেই দেখেছেন জানেন
শুনেছেন আওয়াজটা, কিন্তু এটার কীভাবে বাঁধা হয়, কীভাবে তার ইউটিলিটি, এটা যদি ওনার কাছ থেকে না জানতাম তাহলে হয়তো অনেক কিছু জানা রয়ে যেত। আচ্ছা, ভয়েস ট্রেনিং একটা জিনিস আছে যেটা সবাইকে করতে হয়, আরেকটা জিনিস আছে স্যাক্রিফাইস, মানে এই আমাদের যেরকম সেই স্যাক্রিফাইসটা খুব একটা করতে হয় না, আইসক্রিম খাওয়া বা ওই টক জিনিস খাওয়া, দই খাওয়া, এইগুলো কি করতে হয় সবাইকেই না কেউ কেউ করে কেউ? হ্যাঁ, এটা খুব ভালো একটা প্রশ্ন। তার আগে আমি ওইটা একটুখানি বলি, এই যে বাধা নিয়ে, হ্যাঁ, তারপর আগে যেমন পঞ্চম সা সা বাজে তো মধ্যম বাজে, আমি একবার পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়াজির সঙ্গে তানপুর মিলিয়ে দিয়েছিলাম, উনি তুমি পাশে যেহেতু বাজাচ্ছে ওনার তানপুরটা মিলিয়ে দিতে হয়, আমি সা ধরে না আমরা মিলিয়ে দিতাম, আইটিসি ট্যুরে আমি ছিলাম, তো উনি ঝিঁঝি বাজাচ্ছিলেন, আমি আমাকে বললো গান্ধার মিলাও, আমি গান্ধার মিলেছিলাম, উনি স্টেজেই বললেন যে না আমার পঞ্চম করে নাও, মানে ওইভাবে কোনো নিয়ম নেই যে একদম সাংবিধানিক মার্কসে যেরকম অনেকে পঞ্চম বাজিয়ে, কিন্তু গুরুজি কিন্তু ধৈবত নেই। হ্যাঁ, অনেকে পঞ্চম তানপুর মিলেও মালকোষ গাইতে লাগে। আচ্ছা, এই প্রসঙ্গে যেটা বললে যে এই খাওয়ার ব্যাপারে, বেসিক্যালি আমি যেরকম সবই খাই, আমি আইসক্রিম খাই, টক খাই, সবই খাই, ওটা ডিপেন্ড যে তোমার কোন জিনিসটা অ্যালার্জি আছে। আচ্ছা, এটা অ্যালার্জি থেকেই গলার প্রবলেমগুলো হয়? ডেফিনেটলি, ঠান্ডা খেলেই যে তোমার গলা খারাপ হবে এর কোনো মানে নেই, তোমার দেখতে হবে কোনটা অ্যালার্জি আছে, কারো ঠান্ডা খেলে হয়, কারো টক খেলে হয়, কারো ওই ধুলো থেকে হয়। আচ্ছা, হ্যাঁ, কারো অনেক, তবে দুটো তিনটে জিনিস যেন মেনটেন করা উচিত, যে আমি যেরকম ঠান্ডা খেলেও আমি কী করি, ডিরেক্টলি ভোকাল কর্ডে ঠান্ডাটা লাগাই না। আচ্ছা, মানে মুখের মধ্যে খানিক অল্প, আমি একটা আইসক্রিম আধ ঘন্টা ধরে খাই। ও বাবা, আইসক্রিমের কিছু থাকেই না, আমরা ক্রিমটাই থেকে যায় বোধহয়, আইসক্রিম ঠান্ডা থাকে খাই ওরকম, মানে আমরা যেরকম কোল্ড ড্রিঙ্কস যখন আমি খাই, একদম ডিপ ফ্রিজ থেকে যদি বের করে দিতে পারে তো সেটা সবচেয়ে ভালো হয়। একদমই না, সেটা নয়, এটা একটু কিছু স্যাক্রিফাইস করতে সবাই করে, সব সাবজেক্টেরই যারা যারা সফল মানুষ তারা প্রত্যেকের অনেক স্যাক্রিফাইস, অনেক সব দিকে স্যাক্রিফাইস। আর যেটা গলার জন্য সবচেয়ে ভালো আমার মনে হয় যে ভয়েস রেস্টটা সবচেয়ে ভালো ওষুধ। আচ্ছা, আর গলা আর একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে গলাকে না ছেড়ে দিতে হয়, জাস্ট ইগনোর করতে হয়, যা ঠিক আছে চলো, কারণ আমাদের যেরকম আমাদের যন্ত্রটা আমরা মুছে টুছে, আমি এটাকে যত্ন নিলাম, এটাকে মুছে আমি বাক্সতে রেখে দিলাম, কিন্তু গলাটা নিয়ে তো সারাদিন সে এসি হোক, গরম হোক, রোদ হোক, ওইটা দিয়েই খাচ্ছি, ওটাই আমার সঙ্গে সবসময় থাকছে, ওটা দিয়েই কথা বলছি, চিৎকার যদি করতে হয় ওটা দিয়েই হচ্ছে পুরো অত্যাচার। আমি বলছি, আমি যেরকম আমার আমার যেরকম তোমাদের খুব প্রিয় শিল্পী ওস্তাদ রাশিদ খান, ও আমার ছোটবেলার বন্ধু। আচ্ছা, ওকে দেখেছি ও যা তা করে, মানে একদম মানে আমাদের সঙ্গে খেলছি আমরা মাঠে, আমি কি আত্ম ডোবালে নিয়ে গান না বলছে যে হ্যাঁ, তো ও দেখতাম যে মানে এটা একটা খুব ভালো রাস্তা যে একদম ইগনোর করো, দূর যা হয় হবে, খুব ভালো। আবার অনেকে দেখেছি গলা টলা পেঁচিয়ে টেঁচি সারা বারো মাসই এরকম, কানুন সাহেবকে দিতাম এটি কানুন, পণ্ডিত এটি কানুন, উনিও খুব ব্যাপারটা খুব স্পোর্টিংলি নিতেন, আমার মনে হয় যে একদম ওইভাবে ছেড়ে দিতে, গলাটা ব্যথা, খুশি হচ্ছে কী হবে, এত ওরি করার কিছু হবে, দেখা যাবে আর কি, যা হবে দেখা, কিছু হয় না অ্যাকচুয়ালি। আলটিমেট তোমার যদি রেগুলার রেওয়াজ থাকে না, এটাই এটাই খুব বড় জিনিস, রেগুলার রেওয়াজ থাকলে তুমি যখন স্টেজে উঠবে মাইকের সামনে যন্ত্র মেলাবে বাকি সব অফ হয়ে যায়। রাইট, খুব খুব দারুণ কথা বলেছেন, খুব দারুণ কথা বলছেন, এইটাই সত্যি কথা যে আমরা যখন রেয়াজ যদি আমরা করি বা আপনারা যদি রেয়াজ করেন, তারপরে কোনো কিচ্ছু মানে আটকায় না, রেয়াজের বিকল্প নেই বলে না, এটাই হয়তো সত্যি কথা। আচ্ছা, আমরা এবারে কি শুনবো বলুন, আমরা তো প্রায় শেষের দিকেই এসেছি। শেষে ভৈরবী গাই একটুখানি, খুব ভালো, ঠুমরি ভেঙে ভজনটা হয়েছে, এটা আমাকে আমার গুরুজি পণ্ডিত সুনীল বোস যিনি শিখিয়েছিলেন। আচ্ছা, তো ঝাঁঝারি মরি নাইয়া পার করো, ঝাঁঝারি মানে ফুটো হয়ে গেছে, নাইয়া নৌকো পার করো, মানে দেহরূপ নৌকো, আমাদের দেহ নৌকোটা ফুটো হয়ে গেছে, পার করো, ঠাকুরকে বলছে পার করো। গুণ নাহি এক মোপে, আমার একটাও গুণ নেই, অগুণ বহত হ্যায় প্রচুর অবগুণ, ছোটি সি নাইয়া বড়ি ভার ভয়, আমার ছোট্ট নৌকো আমার কাছে এটা এখন খুব ভারী লাগছে বহন করার জন্য, খুব সুন্দর এটা, খুব সুন্দর কথাগুলো। আসলে হয় কি আমাদের এই হিন্দিগুলো একটা পার্টিকুলার কলোকুয়াল হিন্দি, তো ওই জন্য শুদ্ধ হিন্দি ব্রজ ভাষা, হ্যাঁ হ্যাঁ, আমরা একটু সিনেমা যেগুলো শুনি ওই হিন্দি নয়, ওই যে মানেটা বলে দিলে ওটা ভালো হয়। Na
पद पद सन सनी दप
प्रभु पार करो पार करो पार करो। आह क्या बात क्या बात, कि बोलबो, माने मन भरे जाए। बोललाम ना, एखाने मन हच्छे जेनो एकटा मंदिर হয়ে গেছে স্টুডিওটা। আপনার গলা, আপনার গান, আপনার ফিলিংস সব মিলিয়ে আপনারা সবাই, আমি জানি, চোখ বন্ধ করে আনন্দ পেয়েছেন। এটাই হয়তো ক্লাসিক্যাল মিউজিক এই জিনিসটাই করে। আমি সবাইকেই বলি, ক্লাসিক্যাল মিউজিক হয়তো শরীরটাকে নাড়ায় না, কিন্তু আত্মাটাকে নাড়িয়ে দেয়। এইটাই হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক। এবং আপনারা দুজন এত পুরনো বন্ধু, আপনারা আপনারা দুজনের যে আপনাদের একটা গটআপ, একটা ভালোবাসা, একটা বন্ধুত্ব, পুরোটাই এর মধ্যে একদম, মানে খুব ভালোভাবে আমরা দেখতে পেলাম। আপনি এসছেন, এর জন্য সত্যি খুব কৃতজ্ঞ আমরা। আপনার গান শুনেছি, আপনাদের কাছ থেকে অনেক কিছু নেয়ার আছে, সেগুলো আমরা কিছু কিছু করে নেব, প্রত্যেকবারই নেব যখনই আপনি আসবেন। আজকের মতন আপনি এসছেন, এর জন্য থ্যাংক ইউ অরবিন্দদা, তুমি এসছো তার জন্য খুব 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 ধন্যবাদ। তোমাদের দুজনের এরকম বন্ধুত্ব যেন সারা জীবন থাকে, এবং আমরাও যেন এইভাবে আনন্দ পেতে পারি তোমাদের কাছ থেকে। আজকের মতন আমরা বিদায় নিচ্ছি, আপনারা সঙ্গে থাকবেন এবং আমাদেরকে আশীর্বাদ দিতে থাকবেন। আজকের মতন নমস্কার।